কত বৎসর কাটিয়া গেল, আরেকটি শরৎকাল আসিয়াছে। আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে, পূজার ছুটির মধ্যেই তাহার বিবাহ হইবে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ীও পিতৃভুবন অন্ধকার করিয়া পতিগৃহে যাত্রা করিবে। প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে। বর্ষার পরে শরতের এই নূতন ধৌত রৌদ্র যেন সোহাগায় গলানো সোনার ন্যায় রং ধরিয়াছে। কলিকাতার এই গলির ভিতরকার অপরিচ্ছন্ন ইষ্টক জীর্জর বাড়িগুলোর মধ্যে তাহা এক অপূর্ব আভা বিস্তার করিয়াছে। আমার ঘরে আজ ভোর না হইতে হইতেই সানাই বাজিতেছে। করুণ ভৈরব রাগিনীর মধ্যেকার সুর আমার বুকের হাড়ের পঞ্জরের মধ্যে দিয়া থাকিয়া থাকিয়া বাজিয়া উঠিতেছে। করুণ ভৈরব রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ বেদনাকে যেন তাহার সঙ্গে ব্যক্ত করিয়া সমগ্র আকাশময় ছড়াইয়া দিতেছে। আজ আমার মিনির বিবাহ। সকাল হইতে ভারী হাঁক ডাক, লোকজনের আনাগোনা, উঠোনে বাঁশ বাঁধিয়া পাল খাটানো হইতেছে। বাড়ির ঘরে ঘরে বারান্দায় ঝাড় টাঙাইবার টুংটাং শব্দ উঠিতেছে, হাঁক ডাকের সীমা নাই। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসেব দেখিতেছি, এমন সময় রহমত আসিয়া দাঁড়াইল। আমি প্রথমটা তাহাকে ঠিক চিনিতে পারিলাম না। তাহার পূর্বের সে চুল নাই, শরীরে তেজ নাই, কাঁধের ঝোলাটি নাই। অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম। কহিলাম, কিরে রহমত, কবে আসিলি? সে কহিল, কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি। কথাটা শুনিয়া কেমন খট করিয়া কানে বাজিল। ইতিপূর্বে কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ করি নাই। আমার কেন জানি না মনে হইতে লাগিল, আজিকার এই শুভদিনে এই লোকটা এখান থেকে গেলেই ভালো হয়। আমি কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে রহমত, আজ তুমি যাও। কথাটা শুনিবা মাত্র সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল, কিন্তু কি মনে করিয়া আমাকে জিজ্ঞাসা করিল, খোকিকে একবার দেখিতে পাইব না? আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে রহমত, আজ কারোর সঙ্গে দেখা করতে পারবে না। কথা সে শুনিয়া বোধ করি সে খানিকক্ষণ মনঃক্ষুণ্ণ হইল, তারপর বাবু সালাম বলিয়া চলিয়া যাইতে উদ্যত হইল। আমি মনে করিতেছি উহাকে ফিরিয়া ডাকিব, এমন সময় দেখি সে নিজেই ফিরিয়া আসিতেছে। আমার হাতে একটি কাগজের ঠোঙায় কিঞ্চিত কিশমিশ বাদাম এবং এক বাক্স আঙুর দিয়া সে কহিল, এগুলো খোকির জন্য আনিয়াছিলাম, উহাকে দিবেন। তাহার মনে হইয়াছিল মিনি বোধহয় সেইভাবেই আছে। আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে তৎক্ষণাৎ আমার হাত চাপিয়া ধরিয়া কহিল, খোকি, যেমন তোমার একটি লড়কি আছে না, তা সেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খোকির জন্য কিছু পেস্তা বাদাম লইয়া আসি। আমি সৌদা করতে আসি না, আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকবে, আমাকে পয়সা দিবেন না। তাহার সে পূর্বের ঝোলাটি আর ছিল না। তাহার মনে হইয়াছিল মিনি বোধহয় সেইভাবেই আছে, তাই বোধ করি কোনো সদাত্মীয় বন্ধুর নিকট হইতে সে কিঞ্চিত পেস্তা বাদাম চাহিয়া চিন্তিয়া আনিয়াছিল। এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতরে একখান হাত ঢুকাইয়া বুকের গোপন গভীর কোন স্থান হইতে একটি ছোট্ট কাগজ বার করিয়া বহু সযত্নে ভাঁজ খুলিয়া টেবিলের উপর মেলিয়া ধরিল। দেখিলাম একটি ছোট হাতের ছাপ, কোনো ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে, হাতে খানিকটা কালি মাখিয়া কাগজের উপর চাপিয়া ধরিয়া দাগ ধরিয়া রাখিয়াছে। তাহার ক্ষুদ্র শিশুকন্যার ওই কোমল হস্তস্পর্শটুকু তাহার বিরাট বক্ষের মধ্যে বিরহী তরুণ মতো যেন সুধা সঞ্চার করিয়া থাকে। দেখিয়া আমি বাকরুদ্ধ হইলাম। তখন বুঝিলাম সেও যে, আমিও সে। সেও পিতা, আমিও পিতা। আমি তৎক্ষণাৎ মিনিকে অন্দরমহল হইতে ডাকাইয়া পাঠিলাম।
অন্তঃপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুমাত্র গ্রাহ্য করিলাম না। রাঙা চেলি পরা, কপালে চন্দন আঁকা মিনি সলজ্জভাবে এসে আমার সামনে দাঁড়াল। তাহাকে দেখিয়া রহমত প্রথমতে কিরম যেন থতমত খাইয়া গেল, তাহাদের সেই পুরানো আলাপ জমাইতে পারিল না। তারপর কহিল, খোকি তুমি শ্বশুর বাড়ি যাবিস? মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে, তাই সে আর পূর্বের মতো উত্তর করিতে পারিল না। লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল। মিনি চলে গেলে রহমত একটা দীর্ঘশ্বাস ফেলিয়া মাটিতে বসিয়া পড়িল। সে বেশ বুঝিতে পারিয়াছিল তাহার কন্যাটিও এর মধ্যে বড় হইয়াছে এইরূপ, তাহাকেও ফিরিয়া গিয়া ঠিক আর আগের মতো পাবে না, তাহার সঙ্গেও নতুন করে ভাব জমাইতে হবে। আমি একখানি নোট লইয়া তাকে দিলাম, কহিলাম, রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। টাকাটা দান করিয়া উৎসব আয়োজনের দু একটা অঙ্গ ছাঁটিয়া ফেলিতে হইল। যেমন মনে করিয়াছিলাম তেমন ইলেকট্রিকের আলো জ্বালাইতে পারিলাম না, গড়ের বাদ্যও আসিল না। অন্তঃপুরের মেয়েরা ইহাতে ভয়ঙ্কর অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন, কিন্তু মঙ্গল আলোকে আমার আনন্দ অনুষ্ঠান উজ্জ্বল হইয়া উঠিল। এহ,